রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার নির্দেশনায় পঞ্চসার ইউনিয়ন পরিষদে প্রায় 40টি মসজিদে 10,000 মাস্ক বিতরণ করেন। শুক্রবার পঞ্চসার ইউনিয়নের করোনা ভাইরাস জনিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার জন্য পঞ্চসার ইউনিয়নের 40টি মসজিদে স্বাস্থ্য সচেতন বার্তা প্রদান করেন পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় মুসল্লিদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচেতন বার্তা পড়ে শোনান গোসাইবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফয়জুল্লাহ আইয়ুবী। করোনা ভাইরাসের লকডাউনের সময় হতদরিদ্র পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদ সবসময় পাশে রয়েছেন। এ বার্তায় তিনি বলেন, কারো ঘরে যদি খাবার না থাকে তাহলে 333-তে ফোন করলেই পৌঁছে যাবে খাবার। শুক্রবার জুম্মার নামাজ শেষে গোসাইবাগ জামে মসজিদের মুসল্লিদের মাঝে এই মাস্ক বিতরণ করেন স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডাক্তার জসীমউদ্দিন, গোসাইবাগ জামে মসজিদের সহসভাপতি আব্দুর রব মুন্সী, সাধারণ সম্পাদক বাবুল মুন্সী, কোষাধ্যক্ষ আনোয়ার আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv।